আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণী ভর্তি 2023-24, এই ভর্তি তোমাদের লটারির মাধ্যমে হবে কি না? অনেকে গুজব ছড়াইতেছে যে লটারির মাধ্যমে তোমাদের এবারে ভর্তি হবে, এটা সম্পূর্ণ গুজব। আমি বলতেছি তোমাদের ষষ্ঠ শ্রেণী আর প্রথম শ্রেণী লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। তোমাদের ভর্তি নেওয়া হবে অনলাইনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে তোমাদের ভর্তি কার্যক্রম করা হবে। অনেকে বলতেছে যে লটারির মাধ্যমে হবে, এটা সম্পূর্ণ ভুল গুজব নিউজ, গুজব নিউজ। তো তোমরা এখানে বিভ্রান্তি না হয়ে তোমাদের অনলাইনে ভর্তি হওয়ার চেষ্টা করবা। শুধু শুধু বলতেছে যে তোমাদের লটারির মাধ্যমে নেওয়া হবে, এটা সম্পূর্ণ ভুল, তোমরা গুজবে কান দিবে না। হ্যাঁ, তোমাদের এখানে যারা ভর্তি হতে চাও তোমাদের কলেজ লিস্টগুলো দেওয়া আছে বোর্ড ওয়াইজ, এই যে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, মাদ্রাসা বোর্ডগুলো দেওয়া আছে। তো এখানে তোমরা দেখে নিতে পারবা কোন কলেজে কোন কতগুলো সিট আছে, মিনিমাম কত পয়েন্ট লাগবে, সবগুলো দেওয়া আছে। তোমরা এগুলো এখান থেকে দেখে নিতে পারবা। যেমন আমি দেখো এখানে কুমিল্লা দেই, কুমিল্লা দেওয়ার পরে দেখো কি চলে আসে আমাদের। কুমিল্লা দেওয়ার পরে এবার তোমরা দেখতে পারবা এখানে, হ্যাঁ দেখো অনেকগুলো কলেজ চলে এসেছে। ডিস্ট্রিক্ট ভানুনবাড়িয়া দেওয়া আছে, থানা দেওয়া আছে, কলেজের EIIN নাম্বার দেওয়া আছে, তারপরে কলেজ নেম দেওয়া আছে, শিফট দেওয়া আছে, ভার্সন দেওয়া আছে, গ্রুপ নেম দেওয়া আছে, জেন্ডার দেওয়া আছে, সব দেওয়া আছে, জিপি কত লাগবে সবগুলো এখানে দেওয়া আছে। এই যে সবগুলো কুমিল্লার সবগুলো দেওয়া আছে। এইভাবে তোমরা সকল বোর্ডেরগুলো দেখে নিতে পারবা। হ্যাঁ, এই সবগুলো দেওয়া আছে, তোমরা এইভাবে দেখে নিতে পারবা কোন কলেজে কত পয়েন্ট লাগবে কোন গ্রুপ থেকে, এবং শিফটগুলো ঢেকে কি না এগুলো দেখে নিতে পারবা সবগুলা। এই যে চাঁদপুর, হ্যাঁ চাঁদপুরে আছে কি আলামিন একাডেমি, আলামিন একাডেমি আছে, তারপরে এখানে কি আছে আলামিন একাডেমি তিনোটাই আছে। হ্যাঁ, বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিজ, সায়েন্স, চাঁদপুর সদর দেওয়া আছে, আবার চাঁদপুর সিটি কলেজ আছে, চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ, তারপরে এখানে চাঁদপুর এশিয়ান কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, এখানে সবগুলো দেওয়া আছে, চান্ডা ইমাম আলী হাই স্কুল অ্যান্ড কলেজ, ফরিদুনস বঙ্গবন্ধু কলেজ, এখানে সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, এভাবে তোমরা সকল বিষয়গুলো দেখতে পারবে এখানে কোন কলেজে কোন পয়েন্ট লাগবে, তারপরে তোমরা আবেদন করবা। আবেদন ভেবেচিন্তে করতে হবে, আবেদন ভেবেচিন্তে করতে হবে। তো তোমরা এভাবে সকলগুলো দেখে নিতে পারবা, সকল বোর্ডেরগুলো এভাবে দেখে নিতে পারবা।